يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في موضع آخر: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول. وقال الله تبارك وتعالى في موضع آخر: منها أربعة حرم، ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم. وقال الله تبارك وتعالى في موضع آخر: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله تعالى في موضع آخر: تعاونوا على التقوى، تعاونوا على البر والتقوى، ولا تعاونوا على الإثم والعدوان. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. رواه مسلم. سمانيت جمعار উপস্থিতি আপনাদের সামনে জুমার দিনে সংক্ষিপ্ত সময়ে অল্প সময়ে বর্তমান সময়ের দিকে তাকিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হবে দুইটি। প্রথম অংশে হবে মুহররম মাসের ডুবন্ত ইতিহাস, এবং দ্বিতীয় অংশে হবে বিভ্রান্তির বেড়া জালে মুহররম মাসের 10 তারিখের ইতিহাস। তার আগে আপনাদের সামনে ভূমিকা স্বরূপ দুটি বাক্য বলে নিই। আমাদের ধর্ম ইসলাম, যেটি আল্লাহ তাবারক ও তাআলার আদেশ অনুসারে চলে, এবং এই ধর্ম আল্লাহর আদেশকে আমরা মান্য করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী। আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 59 এর মধ্যে: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহর ইতাআত করো এবং
রসুলের অনুসরণ করো। আল্লাহ তাবারক ও তাআলা আর একটু বলছেন অন্যভাবে সূরা হাসর অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 7 এর মধ্যে, সেখানে আল্লাহ বলছেন ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, যা কিছু তোমাদেরকে নবী রসুল দেয় সেগুলো তোমরা গ্রহণ করো এবং যে সমস্ত জিনিস করা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে সেগুলো থেকে তোমরা বিরত থাকো। এটা হচ্ছে পবিত্র কোরআনের দুইটি আয়াত। এবার একটি হাদিসের দিকে যায়, মুসলিমের রিওয়ায়েত, সহিহ মুসলিমের রিওয়ায়েত, মিশকাতুল মাসাবির 147 নম্বর হাদিস, সেখানে রাফে বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ইজা আমারতুকুম বিশাইয়্যিম মিন আমরি দীনিকুম ফাখুযু বিহি, যখন আমি এই দিন ইসলামের ব্যাপারে তোমাদেরকে কোনো আদেশ করব তখন সেটাকে তোমরা গ্রহণ করে নেবে। এরপরে আরেকটি হাদিসের দিকে এগিয়ে যায়, এটা মিশকাতুল মাসাবির 166 নম্বর হাদিস, ইবনে মাজার রিওয়ায়েতে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করলেন কি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহ রাসূল আমাদের সামনে বসেছিলেন, হঠাৎ তিনি খাত্তালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তান সুম্মা ক্বাল হাযা সাবীলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে আমাদের জন্য একটি রেখা তৈরি করলেন, দাগ দিলেন, দাগ টানার পরে বললেন যে হাযা সাবীলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ওই দাগের ডান পাশে আরো কিছু দাগ টেনে দিলেন এবং বাম পাশে আরো কিছু দাগ টেনে দিলেন। সুম্মা ক্বাল হাযিহি সুবুলুন, এগুলো হচ্ছে রাস্তা, আলা কুল্লি সাবিলি মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি, এবং এই যে সোজা রাস্তা ডান দিকে বাম দিকে যে সমস্ত দাগগুলো আমি কেটে দিলাম এগুলো প্রত্যেকটি রাস্তায় শয়তান বসে থাকে, সেই শয়তানগুলো তাদের রাস্তায় মানুষদেরকে আহ্বান করতে থাকে। তারপর আল্লাহ রাসূল একটা আয়াত করলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে সরল সোজা পথ আমার রাস্তা। তার মানে আল্লাহ রাসূল বোঝাতে চাইলেন যে একটি সোজা রাস্তা সেটা ইসলাম, এবং এই রাস্তা সরাসরি জান্নাত যাবে। এছাড়া আশেপাশে যতগুলি আপনি মাজহাব দেখতে পাবেন, ধর্ম দেখতে পাবেন, সমস্ত ধর্ম রসুলের কথা অনুযায়ী শয়তানের রাস্তা, প্রতিটি ধর্মের মধ্যে একটা শয়তান বসে আছে যেগুলোতে মানুষকে ডাকছে শয়তান যে এসো এইদিকে, যে রাস্তাগুলো সরাসরি সহজেই জাহান্নামের দিকে নিয়ে যায় মানুষদেরকে। এটা ভূমিকা স্বরূপ কথাগুলো বললাম, একথা বলার উদ্দেশ্যই যে আল্লাহর আদেশ আমরা মান্য করব রসুলকে অনুসরণ করার মাধ্যমে। রসুল যেভাবে পৃথিবীর বুকে আল্লাহর আদেশগুলো মান্য করেছেন, আল্লাহর নিষেধগুলোকে অ্যাভয়েড করে চলেছেন, আমাদেরকে ওইভাবেই পৃথিবীর বুকে চলাফেরা করতে হবে, ইসলামকে মান্য করতে হবে। অন্যভাবে যদি আপনি নিজের ইচ্ছা অনুযায়ী যদি ধর্মকে মান্য করতে যান তাহলে আপনার রাস্তা কিন্তু ওই সোজা রাস্তা বাদ দিয়ে আপনি এইদিকে পিছলে যাবেন অথবা এইদিকে পিছলে যাবেন, যার পরিণতি হবে সরাসরি জাহান্নাম। তো এখানে বলতে চাইছি আমরা বর্তমান সময়ে যদি দেখতে যাই ধর্মকে মানার লোক সংখ্যা দিন দিন বাড়ছে, ধর্মের প্রতি মানুষের আসক্তি দিন দিন বাড়ছে, আশ্চর্য বোধ করবেন। কিন্তু আমি যতটুকু বুঝেছি প্রকৃত মুসলিম বা প্রকৃত ধর্মভীরু লোকের অভাব আছে, ভক্তের অভাব নাই। চাই আপনি ইসলাম ধর্মের কথা বলুন, ইহুদি ধর্মের কথা বলুন, খ্রিস্টান ধর্মের কথা বলুন, হিন্দু শিখ বৌদ্ধ জৈন যে কোনো ধর্মেরই কথা বলুন না কেন, ভক্ত বাড়ছে কিন্তু প্রকৃত অনুসারী বাড়ছে না। আজ আপনি দেখুন যে কোনো একটি বিষয় কেন্দ্র করে দাঙ্গা শুরু হয়ে যাচ্ছে, আসলে যারা দাঙ্গা করছে তারা ধর্ম মানেই না, দেখা দেখি
দেখা দেখি চলছে। তো আমাদের বর্তমান সময়ে দেখা দেখি ইসলাম চলছে, এই দেখা দেখি ইসলাম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোজা রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, সেই সোজা রাস্তায় আমাদেরকে আসতে হবে, যাতে করে আমরা জান্নাত পৌঁছতে পারি। এবার এখানে একটা কথা বলে নি, আমার বিষয়ের প্রথম পর্যায়ে আসি। প্রথম পর্যায়ে হবে কি, মুহররম মাসের ডুবন্ত ইতিহাস। এমন একটি মুহররম মাসের ইতিহাস আছে যেটা ডুবে যায়নি কিন্তু ডুবন্ত অবস্থায় আছে, বোঝা যায় না বেঁচে আছে কি বেঁচে নাই, আবু ডুবুক আছে, যে কোনো মতো ডুবে যেতে পারে এরকম অবস্থা। কিভাবে সেটা একটু এগিয়ে যাই ইতিহাসের দিকে, আপনার সামনে দুইটি হাদিসের কথা উল্লেখ করব। প্রথম হাদিসটি সহিহুল বুখারীর হাদিস, সেখানে হাদিস নম্বর হচ্ছে 2002। হাদিসটি বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, কুরাইশরা জাহেলি যুগে এই আশুরার দিনে রোজা রাখত। কুরাইশরা, কুরাইশ যারা জাহেলি যুগে কুরাইশরা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে রোজা রাখত। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ফালাম্মা কাদিমাল মাদিনাতা সামাহু ওয়া আমারা বিশিয়ামি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন তখন নিজেও সাওম পালন করেছেন এবং সাহাবীদেরকে পালন করার আদেশ করেছেন। তৃতীয় বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে ফালাম্মা ফুরিজা রমাজানু তারাকা ইয়াওমা আশুরা, যখন রমাজান মাসে রোজা ফরজ করে দেয়া হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার রোজাকে ছেড়ে দিলেন, ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, এরপরে যার ইচ্ছা সে রাখবে, যার ইচ্ছা হবে না সে ছেড়ে দেবে। এটা হচ্ছে মুহররম মাসের কথা আলোচনা হচ্ছে। আর এই মুহররম মাস হচ্ছে এমন একটি মাস যেটাকে আল্লাহ তাবারক নিজের ভাষায় এটাকে সম্মানী মাস হিসাবে ঘোষণা করেছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে মিনহা আরবাতুল হুরুম, আল্লাহর কাছে 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সবচেয়ে সম্মানী মাস, তার মধ্যে এই মুহররম মাসও পড়ে। তারপর আল্লাহ তাবারক তাআলা বলছেন যালকা দিনুল কাইম, এটা হচ্ছে প্রতিষ্ঠিত দিন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই দিনগুলিতে তোমরা নিজেদের উপরে অত্যাচার করিও না, এটা আল্লাহর কথা। যখন কোনো সম্মানী ব্যক্তি আমাদের কাছে আসে তখন আমরা সচরাচর কি করি, তার সঙ্গে ভালো কথা বলার চেষ্টা করি, ভালোভাবে চলার চেষ্টা করি, ভালো পোশাক পরে তাকে দেখানোর চেষ্টা করি, মানে আমি দেখাতে চাই যে তুমি যেমন সম্মানী আমি সেভাবে তোমাকে সম্মান প্রদর্শন করছি। যদি চাষি লোক হয় আমি একজন স্কুলের হেডমাস্টার হয় তাহলে আমি ওই চাষির সঙ্গে কীরকম ব্যবহার করি, কিন্তু দেখবেন চাষি লোক যখন হেডমাস্টারের সঙ্গে যায় বা হেডমাস্টারের সামনে যায় তখন তার ব্যবহারটা কিন্তু পাল্টে যায়। তো আল্লাহ এখানে বলছেন যে 4টি মাস আল্লাহর কাছে সম্মানী মাস, অতএব তোমরা এই দিনগুলিতে নিজেদের উপরে অত্যাচার করিও না, তার মানে এই দিনগুলিতে তুমি ওই মাসগুলোকে সম্মান প্রদর্শন করো, ভালো ভালো আমল করো, ভালো জিনিস করলে পরে তাকে সম্মান প্রদর্শন করা হলো, এটা হচ্ছে মুহররম মাস। এটা বর্তমান আমাদের 12 মাসের মধ্যে একটি মাস, আর এটা আমাদের নতুন বছর আরবি বছরের শুরু, নতুন মাস মুহররম মাস। কিন্তু আমরা জানি, সকলে জানে জানুয়ারি মাস ইংরেজি মাসের প্রথম মাস, বাংলারও অনেকে জানে, কিন্তু আরবি মাসের আরবি বছরের প্রথম মাস অনেকেই জানেন না। যারা মূর্খ কিছু বুঝে না তারাও কিন্তু আরবি বছরের একটি মাস জানে, 12টি মাস হয় কিন্তু একটি মাস জানে না এমন কেউ নাই, যে পড়া জানে সেও জানে, যে একেবারে পড়া জানে না সেও জানে। কোনটা বলতে, রমজান মাস, রমজান মাস সবাই জানে কিন্তু বুঝে না যে এটা বছরের একটা মাস, 12 মাসের মধ্যে যে একটা মাস রমজান মাস এটা অনেকেই বুঝে না, রমজান মাস রমজান মাস এটাই বোঝে, কিন্তু এটা সবাই বোঝে, বাকি যে 11টি মাস আছে আরবি মাসে আরবি বছরের এগুলো কেউ জানে না, অনেক আলেমও জানে না, ছোটখাটো আলেম যদি বলা যায় আপনি 12টি মাসের নাম বলেন তো খাবার চালু খেয়ে যাবে,
ঝাপা চাপা খেয়ে যাবে, বিশ্বাস হয় না? আপনি জিজ্ঞাসা করে দেখবেন, বুঝতে পারবেন। তো এটা সম্মানী মাস, সম্মান প্রদর্শন করতে হবে। তো একটি হাদিস এর কথা উল্লেখ করলাম যে এই মহররম মাসের 10 তারিখে ইতিহাসের ব্যাপার যেটা ডুবন্ত অবস্থায় আছে, সেটা হচ্ছে বুখারীর হাদিসটি বর্ণনা করলাম। এবার আরেকটি হাদিসের দিকে যাই, মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস নম্বর হচ্ছে 2712। হাদিসটি বর্ণনা করছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে হিজরত করে গেলেন তো কি হলো, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামার ইয়ামা আশুরা, তখন ইয়াহুদীদেরকে ওই দিনwidetilde মানে মুহররম মাসের 10 তারিখে রোজা অবস্থায় পেলেন। ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ওই সমস্ত লোকদেরকে ইহুদীদেরকে জিজ্ঞাসা করলেন যে মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনহু, এই দিনটি কি যে ব্যাপার তোমরা রোজা রাখছো, এই দিনটিকে সম্মান প্রদর্শন করে রোজা রাখছ? তখন তারা সকলে ইহুদিরা বলল যে হাযা ইয়াউমুন আযীমুন, এটা হচ্ছে খুবই সম্মানী মাস, খুবই মর্যাদার মাস। কারণটা কি, ইহুদিরা কিভাবে সম্মান প্রদর্শন করছে দেখুন, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, এই দিন, এই দিনটি এমন একটি দিন যে দিনে আল্লাহ তাআলা মূসা এবং তার জাতিকে ফেরাউনের কবল থেকে, অত্যাচার থেকে নাজাত দিয়েছিলেন এবং ফেরাউন এবং তার সৈন্যবলকে ওই নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছিলেন, যার কারণে ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশের স্বরূপ একটি রোজা রেখেছিলেন। ফানাসুমু ফানাহনু নাসুমুহু, অতএব আমরা রোজা রাখছি, এটা ইহুদিদের কথা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন ফানাহনু আহাক্কু ওয়া আউলা বি মূসা মিনকুম, আমি তোমাদের চেয়ে বা আমরা তোমাদের চেয়েও মূসা নবীর বা মূসা আমাদের দিনী ভাই হিসাবে তার আরো নিকটের অধিক হকদার আমরা। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল নিজে রোজা রাখলেন, ওয়া আমরা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরাম দেখে রোজা রাখার জন্য আদেশ করলেন। দুইটি হাদিসের কথা উল্লেখ করলাম। তিন নম্বর হাদিস, এটা হবে আবু দাউদের হাদিস, 2445 নম্বর হাদিস। হাদিসটি বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেছেন যে হিনা সামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা আশুরা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা মানে আশুরা রোজা রাখতে শুরু করলেন, তখন ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআযিমুহুল ইয়াহুদ ওয়াল নাসারা, এটা এমন একটি দিন যে দিনটিকে ইহুদি এবং নাসারা সম্মান প্রদর্শন করে। এই কথা আল্লাহ রসুলকে বলা হলো, আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে এই কথা শোনার পরে বলছেন ফাইজা কান ইজা কান আমুল মুকবিল সুমনা ইয়াউমাত তাসে ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু হলো কি, আল্লাহ রসুল যখন বলে দিলেন যে যদি তাই হয় তাহলে আমরা করব কি, ওই ইহুদিদের বিরোধিতা করব, কিরকম ভাবে তারা 10 তারিখে রোজা রাখে, তাহলে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি করব কি, 9 তারিখেও রোজা রাখবো, শুধু 10 তারিখেই নয়, 9 তারিখ 10 তারিখের সঙ্গে 9 তারিখও যুক্ত করে দিয়ে দুইটি রোজা আমি রাখবো। কিন্তু আল্লাহ রাসূল আগামী বছর পর্যন্ত বাঁচলেন না, আল্লাহ তিনাকে পৃথিবীর বুক থেকে উঠিয়ে নিলেন। কয়েকটি হাদিস আপনার সামনে বললাম, এখান থেকে আমি সার মর্মটা বলে দিই। এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতেও এই রোজা রাখতেন, মক্কাতে এই রোজা রাখতেন, কিন্তু কোন সাহাবীকে আদেশ করেননি রোজা রাখার জন্য, এক নম্বর। দ্বিতীয়ত, যখন তিনি মদিনার মধ্যে হিজরত করলেন ওই ইহুদিদেরকে দরিদ্র দেখার পরে তিনি রোজা রাখলেন এবং তিনি রোজা রাখার আদেশ করলেন, নিজে রেখেছেন এবং সাহাবিদেরকে আদেশ করেছিলেন। কিন্তু যখন দ্বিতীয় হিজরিতে আমাদের রমজান মাসে রোজা ফরজ হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন তোমরা চাইলে রাখতে পারো, না চাইলে নাও রাখতে পারো। তিনি বললেন যেহেতু এই মাসের গুরুত্ব, এই দিনের গুরুত্ব অপরিসীম, অতএব রাখাটাই ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এর ফজিলত বর্ণনা করতে গিয়ে দুইটি হাদিস আপনার সামনে উল্লেখ করব। এক নম্বর হাদিস হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, সেখানে 2812 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে কি, আফজালুস সিয়ামে বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম, যে এই রমাজান মাসে রোজার পরে সর্ব উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস, এই মুহররম মাসের রোজা। তার মানে এই মুহররম মাসটাকে, বছরের প্রথম মাসটাকে আল্লাহ বলছে এটা আমার মাস। কে বলছে? আল্লাহ।
এই মহরম মাস হচ্ছে এটা আমার মাস, বোঝা গেল? তাহলে এই মাসের রোজা হচ্ছে আল্লাহর কাছে রমাজানের পরে সর্বোত্তম রোজা। তারপর দ্বিতীয় বাক্য আল্লাহ রাসূল বলেছেন কি, ওয়া আফযালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল, এবং এই ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে রাত্রে তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ। বোঝা গেল? দুইটা, একটি হাদিস বললাম ফজিলতের ব্যাপারে, আরেকটি হাদিস জামি তিরমিজির হাদিস, হাদিস নম্বর হচ্ছে 757। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সিয়ামুল ইয়ামে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইকাফিরা সালাত আল্লাতি ক্বাবলা, আমি এই আশুরা রোজার বিনিময়ে আল্লাহর কাছে আশা করছি যে আমার গত এক বছরের গোনাকে, সাগিরা গোনাকে আল্লাহ তাবারক তাআলা মাফ করে দেবেন। এটা হচ্ছে সংক্ষিপ্ত সঠিক ইতিহাস মুহররম মাসের 10 তারিখের, অর্থাৎ আশুরার দিনের। আশুরা বলা হয় 10 তারিখে, আশারুন থেকে আশুরা শব্দটা এসেছে, যেহেতু 10 তারিখে এটা বলা হয় তার জন্য এটাকে আশুরা বলা হয়। আরেকটি সঠিক ইতিহাস এই দিনের, সেটা হচ্ছে কি, এই একই দিনে মুহররম মাসের 10 তারিখে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতনি নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইরাকের কারবালার প্রান্তরে নির্মম ভাবে সপরিবার হত্যা করা হয়েছিল। খুবই দুঃখদ বেদনার ঘটনা ছিল, এটা একটা সঠিক ইতিহাস। এই দুটি হচ্ছে ইসলামিক দৃষ্টিতে সঠিক ইতিহাস, যেটা আজ ডুবন্ত অবস্থায় আছে। আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে যেন সঠিক ইসলামটা বুঝার তৌফিক দান করে, আমিন আল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। ও, এবার দ্বিতীয় পর্যায়ে আপনার সামনে বললাম, প্রথম পর্যায়ে বললাম যে মুহররম মাসের ডুবন্ত ইতিহাস, দ্বিতীয় পর্যায়ে আপনার সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ যে বিভ্রান্তির বেড়া জালে মুহররম মাসের এই 10 তারিখের ইতিহাস কিভাবে। আমি আগেই বলেছি ইসলাম হচ্ছে সঠিক পথ, এবং এদিকে ওদিকে চারিদিকে শয়তান বসে আছে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য। আর আমি আগে বলেছি যে ভক্ত বাড়ছে, প্রতিটি ধর্মের ভক্ত বাড়ছে, প্রকৃত অনুসারী বাড়ছে না। দেখা দেখি তর্ক বিতর্ক চলছে। আজ বর্তমান সময়ে আজ আসল ইতিহাসকে ডুবিয়ে দিয়ে নকলকে নিয়ে আমরা টানাটানি করছি, আসল ইতিহাসের ব্যাপারে কেউ খবর রাখে না। যদি মানুষের কাছে আপনি জানতে চান যে মুহররম মাসের 10 তারিখ আগামী 19 তারিখ এর ইতিহাস কি, আপনি চান টিভিতে দেখুন, রেডিওতে শুনুন, বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে যান, যে কোনো জায়গাতে বেশিরভাগ মানুষ কারবালার প্রান্তরের কথা উল্লেখ করে যে এই দিনে নির্মমভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল। কিন্তু আসল ইতিহাসকে ডুবিয়ে মেরে নকল কিনে টানাটানি করছে মানুষ। এই দিনটিকে নিয়ে দুইটি দল তৈরি হয়েছে, একটা হচ্ছে নাসেবি, একটা হচ্ছে রাফেজি, দুইটি দল। নাসেবি তারাই হচ্ছে যারা আল্লাহ রসুলের বংশের সঙ্গে দুশ্মনী রাখে, তারা এই দিনটিতে আনন্দ উৎসব করে, কারণ ইসলামের বীর যদি মৃত্যুবরণ করে দুশ্মনরা তো হাসবে, তা উৎসব পালন করে, তো ওপরে ওপরে ভালোবাসে দেখায়। আর একটা হচ্ছে রাফেজি, যারা দিনকে ছুঁড়ে ফেলে দিয়েছে, শিয়া সম্প্রদায় যারা বিশ্বাসঘাতকতা করেছিল ইসলামের সঙ্গে, মুসলিমদের সঙ্গে, যারা বিশ্বাস দিয়েছিল যে এসো তোমাদের তোমার সঙ্গে আমরা বাইয়াত করবো, ইসলামকে এগিয়ে নিয়ে যাব। ওই কুফফার লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মিথ্যা আস্থা দিয়ে তারা কুফার মধ্যে ডেকে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করেছিল। অবশ্য ইসলামিক ইতিহাসে এটা করুণার বিষয়, কিন্তু আপনাদেরকে আমাদেরকে সকলকেই বুঝতে হবে যে ওই যে একটি মর্মান্তিক ঘটনা, ওই ঘটনাকে কেন্দ্র করে প্রত্যেক বছর এই মুহররম মাসের 10 তারিখে আমরা যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করব, হাই হোসেন করব, এটা কিন্তু ইতিহাস নয়, এটা কিন্তু ইসলাম নয়। আপনাদের সামনে আমি একটি প্রশ্ন করতে চাই, যিনারা এই জিনিসটা পালন করেন বা যিনারা পালন করেন না কিন্তু সাপোর্ট করেন, ভালো করে বুঝবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মায়দার
দুই নম্বর আয়াতের মধ্যে বলছে তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে নেকির কাজে একে অপরকে সাহায্য করো, কিন্তু অন্যায় কাজে কোনোদিন একে অপরকে সাহায্য করবে না। আর আপনি যদি অন্যায় কাজে সাহায্য করেন তাহলে আপনি সমান পাপের অধিকারী হয়ে গেলেন। আজ অনেক মানুষ এই দিনে এই বাড়াবাড়ি পছন্দ করে না, কিন্তু আমরা লালবাগে গিয়ে ওই কাটাকুটি দেখতে খুব পছন্দ করি। তাহলে আপনি কোন দলে বলেন তো? সে কাটাকাটি করছে সে তো এক দলের, কিন্তু আপনি মজা করে ওইখানে গিয়ে আনন্দ উপভোগ করবেন, তাহলে আপনি কোন দলে পড়ছেন? সাবধান হয়ে যান। আপনি আমি আপনাদের সামনে যারা এই কাজে লিপ্ত আছেন তাদের কাছে আমি একটা প্রশ্ন করতে যাই, হামজা রাদিয়াল্লাহু আনহু নির্মমভাবে হত্যা করা হয়নি? শুধু হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কেন আপনি দুঃখ প্রকাশ করছেন? কেন আপনি হামজা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে দুঃখ প্রকাশ করা হয়নি, করা হয় না? কারণ তিনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তার কলিজা বারো করে চিবানো হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু আনহুকে ফজরের নামাজে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে ঘরের মধ্যে বদ্ধ অবস্থায় বৃদ্ধ অবস্থাতে শেষ পর্যায়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, হোসেন রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। শুধু এই নয়, এছাড়া অনেক সাহাবায়ে কিরামকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, উহুদের যুদ্ধে 70 জন জালিলুল কদর সাহাবীকে হত্যা করা হয়েছে। কই যারা আজ ইসলামের এত দরদ হয়েছে তোমরা কই তাদের ব্যাপারে আজ দুঃখ প্রকাশ করো না? কেন তোমরা মুহররম মাসের 10 তারিখে একটা নির্দিষ্ট দিন হিসাবে তোমরা কেন এরকম দিন করছো? এটা দিন নয়, এটা ভ্রান্ত দিন। এই দিন থেকে তুমি যদি সঠিক সোজা আল্লাহ আল্লাহর রাসূল তৈরি করে সোজা পথে যদি না আসো, তোমার রাস্তা সোজা সোজা ওই জাহান্নামের দিকে যাবে, এটা নিশ্চিত, এটা নিশ্চিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা ইয়াহিলু লিমরিইন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আই ইউহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাসিন ইল্লা আলা যাওজিন, কোন মানুষের জন্য এটা জায়েজ হবে না যে আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস করে সে কি করবে, শোক পালন করবে, কদিনের বেশি 3 দিনের বেশি শোক পালন করতে পাবে না, ইল্লা আলা যাওজিন, তার স্বামী যদি মারা যায় স্ত্রী রাখতে পারে কদিন, আর বাত আশহুরি ওয়া আশরা 4 মাস 10 দিন সেই মহিলা ইদ্দত পালন করতে পারে, তা ছাড়া কোন মানুষ 3 দিনের বেশি কোন মানুষের জন্য দুঃখ প্রকাশ করতে পারে না। আজ আমরা ভেবেছি যে এটাই সঠিক ইসলাম, আজ প্রকৃত ইসলামের অনুসারী এত মানে অল্প সংখ্যক হয়ে গেছে যে সঠিক ইসলামকে তুলে ধরার লোক নাই। আজ মিডিয়াগুলোতে দেখুন, পেপার পত্রিকাতে দেখুন, শুধু রয়েছে আজ কারবালার ঘটনা, শুধু কারবালার ঘটনা, কিন্তু আসল ইতিহাস কোথায়? কেন ডুবে যাবে? শুধু এই ইসলামকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কি শুধু আলেমরাই নিয়েছে? সাধারণ মানুষের কি ভূমিকা নেই? কেন আপনারা ওই সমস্ত কাজে অংশগ্রহণ করবেন? আপনি নিজে পালন করেন না, কেন অংশগ্রহণ করবেন? আপনি সমান পাপের অধিকারী। আপনি যদি বলেন আমি তো পালন করি না, আমি তো বুদ্ধা বেড়াই না, আমি শুধু দেখতে যাই, কোথায় লালবাগে দেখতে যাই, কিন্তু আপনি ভেবে নিন এই সূরা মায়দার 2 নম্বর আয়াত অনুযায়ী আপনি এই কোরআনের একটি আয়াতকে অস্বীকার করছেন। সাবধান হয়ে যান, আজ ইসলাম আজ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, সঠিক ইসলামকে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে না, যার কারণে আস্তে আস্তে সঠিক ইসলাম ডুবে যাচ্ছে, আজ নকল ইসলাম মাথা চড়া দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক ইসলামকে বোঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক ইসলামকে মানার তৌফিক দান করেন। এই যে বিভ্রান্তিমূলক ইসলাম আজ বর্তমান যুগে চলছে, এইরকম বিভ্রান্তমূলক ইসলাম থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। আমিন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.